পূজোর বাঁশ নিয়ে এবারে কড়া পদক্ষেপ কলকাতা পুর নিগমের, কিন্তু এখানে প্রশ্ন উঠতেই পারে প্যান্ডেল তৈরির বাঁশ আবার কি দোষ করলো। আসলে বর্ষার মরশুমে এবারেও মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গি। শহরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতা নিয়েছে কলকাতা পুর নিগম। পুর নিগমের সমস্ত স্বাস্থ্যকর্মীর আগামী দু মাস ছুটি বাতিল করা হলো, পাশাপাশি পুজো কমিটিগুলিকেও নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। আমাদের ছুটি তো বাতিল থাকছে, পুজোর সময় কোনো ছুটি থাকছে না। ইতিমধ্যে প্রস্তাব তৈরি হয়েছে পুজোর সময় অক্টোবর মাসে যে ছুটির দিনগুলো আছে সেদিন পুরসভা রোজ কাজ করে পাঠিয়েছি। ইতিমধ্যে প্রত্যেকটি ওয়ার্ড হেলথের মাধ্যমে মেডিকেল গ্রাউন্ডের মাধ্যমে চিঠি চলে যাচ্ছে। পুজোর প্যান্ডেলের প্রত্যেকটি বাস যেটা আকাশমুখী থাকে, সোজা হয়ে থাকে, তার মাথার গাঁটে বাগিয়ে দিতে হবে পুজোর মধ্যে, কারণ ওটা হচ্ছে সব থেকে বড়ো ব্রিডিং সেন্টার। ফলে পুজোর সময় ওইটা যদি ব্রিডিং হয়, বৃষ্টি হয়, তাহলে ওখানে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা। এটা ইতিমধ্যে আমরা কলকাতার সমস্ত পুজো কমিটিকে চিঠি পাঠাচ্ছি, চিঠি চলে যেতে শুরু হয়ে গেছে, তাই না ডাক্তার বিশ্বাস? হ্যাঁ, আমরা এই চিঠিটা করেছি, এই চিঠিটা ফরমাটে যে শহর কলকাতার বিভিন্ন ওয়ার্ডে দুর্গাপুজো উপলক্ষে যে প্যান্ডেল তৈরি হচ্ছে, তৈরি হবে, তাতে মাসের কাঠামো সহ অন্যান্য জায়গায় জমা বৃষ্টির জলে জন্মাবে ডেঙ্গুর মশা ইলিশ ইত্যাদি। এর ফলে প্যান্ডেল সংলগ্ন এলাকায় বসবাস করি সকল নাগরিকদের মধ্যে ছড়াবে ডেঙ্গু, তাই সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সমস্যা সমাধানের জন্য বাঁশের ডগার কাটার অংশটি বালি বা মাটি দিয়ে বুঝিয়ে ফেলতে হবে বা কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। নির্মাণমান পুজো প্যান্ডেলের ভেতরে কিংবা বাইরে কোথাও গর্ত বা অন্য কোনো জায়গায় বৃষ্টির জমা জল থাকলে তা সরিয়ে ফেলতে হবে দ্রুততার সঙ্গে। আর কদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, অক্টোবর এবং নভেম্বর এই দুই মাস ধরে উৎসবের মরশুম চলবে। এরই মধ্যে মশাবাহিত রোগ ডেঙ্গি ম্যালেরিয়ার বারবারন্তে রীতিমতো বিপাকে কলকাতা পুর নিগম। এই অবস্থায় শহরে মশাবাহিত রোগ ডেঙ্গি ম্যালেরিয়াকে নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু কড়া পদক্ষেপ নিতে চলেছে পুর নিগম। একই সঙ্গে শহরের সমস্ত পুজো কমিটিগুলিকে পাঠানো হচ্ছে নোটিশ। কলকাতা পুর নিগমের ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ, কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী, কলকাতা পুরসভার চিকিৎসকদের উপস্থিতিতে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে 16টি বোরো হেলথ এক্সিকিউটিভ অফিসারদের সঙ্গে বৈঠক সম্পন্ন হলো। এই বৈঠকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাতিল হয়েছে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি। মশাবাহিত সংক্রমণ দমন করতে ড্রোনের ব্যবহার করা হবে, ড্রোনের মাধ্যমে স্প্রে করা হবে, এমনটাই জানিয়েছেন ডেপুটি মেয়র। কলকাতার বড় দশে ডেঙ্গু সংখ্যা বেশি, বড় ১৩তে বেশি, এবং সেখানে বড় দশের জন্য ৮১ নম্বর ওয়ার্ড এবং বড় ১৩র জন্য ১১৮ নম্বর ওয়ার্ড, কিন্তু এগুলো সোর্সটাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, নিয়ন্ত্রণে এসে গেছে। এবার বড় ওয়ানের ১০০ নম্বর ওয়ার্ড ম্যাক্সিমাম কেস হয়েছিল, সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি, এখন কেস নিয়ন্ত্রণের মধ্যে আছে। এইবার এই স্পোরাডিক বৃষ্টিতে কিছু কিছু জায়গায় কেস সামান্য বাড়ছে, সেগুলো আমরা নজরদারির মধ্যে রেখেছি এবং সেই ব্যবস্থা নেওয়ার জন্য আজকে নতুন মানে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজের পদ্ধতিটাকেই আজকে আলোচনার মধ্যে পাল্টালাম। যে প্রথম হচ্ছে যে সোর্স আইডেন্টিফিকেশন করতে হবে, যে সোর্স মানে কি এফেক্টেড সোর্স, অর্থাৎ যেখানে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সেখানে আগে পৌঁছতে হবে সব কাজ বাদ, তাহলেই কিন্তু আমরা ডেঙ্গুর সংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারি। এবার থেকে তথ্যভিত্তিক কাজ করতে হবে পুরসভার স্বাস্থ্যকর্মীদের। মশাবাহিত রোগে আক্রান্ত বাড়িতে পৌঁছে যেতে হবে, বাড়ি এবং এলাকায় ডেঙ্গির মশা দমন করতে হবে। যদি কোনো পুরস্বাস্থ্যকর্মী আক্রান্তের এলাকায় না যান বা সময় মতন রিপোর্ট না দেন, তাহলে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি স্বাস্থ্য বিভাগের। এদিকে সামনেই পুজো, আর সেই পুজোর সময় যে মণ্ডপ তৈরি করা হবে তাতে যে বাঁশের ব্যবহার করা হবে তার মাথায় যেন বৃষ্টি হলে কোনো রকমভাবে জল ঢুকতে না পারে, তার জন্য বালি দিয়ে তাদের মুখ বন্ধ করতে হবে, নিতে হবে সঠিকভাবে ব্যবস্থা, এমনটাই জারি করা হয়েছে নির্দেশিকা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।